টিনের ব্যবসায়ী থেকে দেশের বৃহত্তম প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের মালিক হয়ে ওঠার গল্প। প্রতিষ্ঠা আর সাফল্যের অন্যতম উদাহরণ ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের প্রতীক ছিলেন তিনি। 2002 সালে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত ও বাজারতকারী প্রতিষ্ঠান ও ওয়ালটন গ্রুপ যাত্রা শুরু করে। বর্তমানে গাজীপুরের চন্দ্রা এই প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে গড়ে উঠেছে ওয়ালটন হাইটেক ও ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন নামের দুটি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত হয়ে বাজারজাত হচ্ছে দেশজুড়ে। এর অঙ্গ প্রতিষ্ঠান ড্রিম পার্ক ইন্টারন্যাশনাল, মার্সেল ও ডিজিটেক। ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ছোট ভাই ও ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান জানান, পারিবারিকভাবে ব্যবসায়ী ছিলেন এস এম নজরুল ইসলাম। ব্রিটিশ আমলে তিনি কর্ণফুলী পেপার মিলের ঠিকাদারি কাজে লিপ্ত ছিলেন। এরপর দেশ স্বাধীনের পর বিভিন্ন ধরনের ঠিকাদারি ব্যবসা পরিচালনা শুরু করেন। টাঙ্গাইল পৌর এলাকার আদালত রোডে ছিল নিজস্ব টিনের ব্যবসা। এই ব্যবসা মন্দা দেখায় নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণ করেন। এই ধারাবাহিকতায় ট্রাইকন টিভি তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে শুরু করেন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ব্যবসা। কিছুদিন এই ব্যবসা পরিচালনার পর 2002 সালে এস এম নজরুল ইসলামের হাত ধরে যাত্রা শুরু করে ওয়ালটন গ্রুপ। 1924 সালে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়িন্দাউ ইউনিয়নের গোসাই জোয়াই গ্রামে জন্মগ্রহণ করেন এস এম নজরুল ইসলাম। তার বাবার নাম সরকার মোহাম্মদ আতওয়ার আলী। ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এস এম নজরুল ইসলাম নানা সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নিজস্ব জমির ওপর নির্মিত হয়েছে গোসাই জোয়াইর কমিউনিটি ক্লিনিক। এর আসবাবপত্র দাতাও ছিলেন তিনি। তিনি টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক, জমি বন্ধকী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি ও গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। বর্তমানে ওয়ালটন গ্রুপের দায়িত্ব পালন করছেন তার ছেলে এস এম নুরুল আলম রেজবি, এস এম শামসুল আলম, এস এম আশরাফুল আলম, এস এম মাহবুব আলম, এস এম রেজাউল আলম ও মেয়ে নীলুফা বেগম। এছাড়া তার আরেক মেয়ে সেফ আলী খাতুন গৃহিণী। উল্লেখ্য, রোববার রাত 9:40 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। সোমবার সকাল 10:00 বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটন গ্রুপের কর্পোরেট অফিসে প্লট 1088 রোড 80 ফিট 2 ব্লক আই বসুন্ধরা এ তার প্রথম জানাজা ও বেলা 11:30 গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন ফ্যাক্টরিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসো টাঙ্গাইলের গোসাই জোয়াইর গ্রামে। এরপর পারিবারিক কবরস্থানে এস এম নজরুল ইসলামকে দাফন করা হয়। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।